কিবা পাতিবলৈ হলে গ্ৰেণ্ড, কিবা কিনিবলৈ হলে ব্ৰেণ্ড, কিবা কৰিবলৈ হলে ট্ৰেণ্ড। এই তিনিওটা বস্তুৱে বিপদত পেলায় বহুতক, বিশেষকৈ ছ'চিয়েল মিডিয়াই চানি ধৰা চঞ্চল ডিজিটেল সমাজখনত অসাৱধানতা মানেই যেন বিপদ। এইকেইদিন মোবাইলটো চাবই নোৱাৰি, প্ৰতিবাদৰ হাই হাই নহয়, ছ'চিয়েল মিডিয়াৰ এতিয়া হাই হাই। কাৰণ নতুন ট্ৰেণ্ড আহিছে, কলকাতালৈ চাব নে কেৰালালৈ যাব নে চকু দিব কৰিমগঞ্জত। স্থান কাল পাত্ৰৰ কোনো কথা নাই, ট্ৰেণ্ড যেতিয়া আহিছে ফ'ল' কৰিবই লাগিব। শিক্ষা লোৱাৰ কথা ক'বলৈ গ'লেহে চেঙেলিয়াৰ গালি, সেয়া লাগে কি কিয়ে হওক, লাগে হওক বাইক স্থান কৰিবই, এইবাৰ নতুন ট্ৰেণ্ড। তাকেই দেখি ওলাই আহিল কৰিমগঞ্জৰ কেইগৰাকীমান শিক্ষাৰ্থী। কৰিবলগীয়া বিশেষ একো নাই, উম্মাহ বুলি কৈ এগৰাকীলৈ ঘূৰাই দিয়ে কেমেৰা, তেওঁ কঁকালটো ভাঙি পাতলি কামাৰীয়া বলেৰ তালে তালে নাচে। দেখি ভালেই লাগে, চাওকচোন, কিন্তু এয়াতো নহ'ব, শ্ৰেণীকোঠাত ইউনিফৰ্মত এয়া নহ'ব। এই ভিডিঅ' ছ'চিয়েল মিডিয়াত বিয়পি পৰাৰ লগে লগে কঠোৰ কৰিমগঞ্জৰ জফৰগড় উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয় কৰ্তৃপক্ষ, 5 ছাত্ৰী আৰু 3 ছাত্ৰক স্কুলৰ পৰা বহিষ্কাৰ, ইয়াৰ ভিতৰত এগৰাকী নৱম শ্ৰেণীৰ ছাত্ৰী আৰু 7 দ্বাদশ শ্ৰেণীৰ শিক্ষাৰ্থী মিলাই মুঠ 8 শিক্ষাৰ্থীক স্কুল কৰ্তৃপক্ষই বহিষ্কাৰ কৰিলে। যে এটাকে তো এরকম হতে দেওয়া যায় না, এটা নিয়ম বহির্ভূত কাজ স্কুলের ইয়েতে, তো তাই আমরা এটাকে ওই যে 7 12 ছাত্র আর 1 9 যে ছাত্র সবাইকে আমরা সাসপেন্ড করি। স্পোকেন ইংলিশের বাবে মোবাইল আনক, পরীক্ষা পে চর্চার বাবে মোবাইল আনক, কিন্তু রিল বনাবলৈ সেটো নহব। অনেক কাজের জন্য মোবাইল আনতে হয়, যেমন 1 আছে ক্লাস 10 এখন করেছে কি স্পোকেন ইংলিশের ইয়ে হয়, হ্যাঁ স্পোকেন ইংলিশের জন্য মোবাইল আনতে লাগে। ক্লাস 12 বা অন্যান্য ছাত্রদেরকে পরীক্ষা পে চর্চা এখন একটা রেজিস্ট্রেশন আছে, ওদেরকে আনতে হয়, অনেক কাজের জন্য মোবাইল আনতে হয়। তো সবাই তো আর ইয়ে নেই যে অ্যান্ড্রয়েড মোবাইল নেই, কাজেই সবাই এখানে তো সবাই এরকম পারে না এটা অ্যাফোর্ড করতে। তো যাই হোক, যাদের আনা হয় আনা হয়, আমরা তো এমনিতে আমরা কিন্তু একটা স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন আছে যে স্কুলে মোবাইল নিয়ে ঢুকতে পারবে না। শাস্তিমূলকভাবে এই কেজন ছাত্র ছাত্রীয়ে কেবল পরীক্ষাতহে অংশগ্রহণ করব পারিব। এই খবর বিয়পি পড়ার লগে লগে দুভাগত বিভক্ত রাইজ, এক বিদ্যালয়লৈ গৈ রিল প্রস্তুত করব লাগেনো কিয়, 2 কেবল রিলর বাবে শিক্ষার্থীক বহিষ্কার করব লাগেনো কিয়। করিমগঞ্জৰ পৰা শম্ভু দাস চৌধুৰী, টাইম 8।